পেমেন্ট অপশন পর্যন্ত যাইতে যাইতে দেখা যায় যে ওটা বলে যে সিট বুকড। অবশ্যই ভোগান্তি বাড়ছে, কারণ আমি কাউন্টারে টিকিট পাচ্ছি না, আমার অনলাইনে টিকিট পাচ্ছি না, আমি যাবো কোথায়? তো আমার টাকা থাকতেও আমি কিন্তু টিকিট পাইনি। যার আইডি তার ভ্রমণ, এই কথাটা 100% সত্য না, কারণ আপনার সার্ভার জাম হওয়ার কারণে অনেক সময় আমরা 8টার টিকিট আমাদের আগে থেকে অ্যাপসে ঢুকে বসে থাকতে হয়। একটা ট্রেনে 3টা এসি বগি থাকে, অ্যাটলিস্ট 300+ সিট আছে এখানে। আমি যখন 7:45, 7:30 যখন অ্যাপসে ঢুকে গিয়ে দেখি, তখন দেখি টিকিটের সংখ্যা মাত্র 18টা, মাত্র 20টা। একটা ট্রেনে নন এসি বগি হচ্ছে প্রায় 17-18টা, সেখানে আমার 1700-1800 টিকিট থাকার কথা, সেখানে গিয়ে আমি টিকিট দেখি 400-500টা। তাহলে যদি যার আইডি তারই যদি টিকিট হয়ে থাকতো, তাহলে এই টিকিটগুলো টিকিট কাটা শুরু হওয়ার টাইমের আগে টিকিটগুলো কোথায় গেল? এবং যখন এত কষ্ট করার পরে যখন আমরা অ্যাপসের ভিতরে ঢুকতে পারতেছি, তখন দেখি যে এক মিনিটের ভিতরে 400-500 টিকিট নাই। হাউ ক্যান পসিবল, এটা কীভাবে সম্ভব? বাংলাদেশের সার্ভার এত উন্নত এখন পর্যন্ত হয় নাই যে আমার 1 সেকেন্ডের ভিতরে 400-500 টিকিট মানুষ কেটে ফেলবে। ইভেন আজকে আমি যখন গেটে ঢুকলাম, তখন দেখলাম যে যখন এনআইডি কার্ড, তারা তাদেরকে টিকিট শো করার পরে তারা এনআইডি কার্ড চাইতেছে, এনআইডি কার্ড সবাই কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। যখন তারা এনআইডি কার্ড দিচ্ছে, তখন তারা তাকিয়ে দেখতেছেও না যে আদৌ এনআইডি কার্ডটা আমার কি না, বা আমাকে কোশ্চেনও করতেছে না। এবং অ্যাপসে টিকিট কাটতে গিয়ে নানাবিধি প্রবলেম। আমি 18 তারিখে একটা টিকিট কাটছি আমার নিজের আইডি থেকে, এবং 18 থেকে টিকিট কাটছি আমি 10 তারিখে, 10 থেকে আজকে হচ্ছে আজকে 18 তারিখ। এই 8 দিনে আমি আর একটা টিকিটও কাটতে পারি নাই। আমি যখন টিকিট কাটার জন্য আমার অ্যাপসে ঢুকছি, তখন তারা আমাকে বলছে যে এক্সেসিও লিমিট, এটা কেমনে সম্ভব? আমি তো প্রতিদিন 4টা করে টিকিট কাটতে পারবো, এটা তারা কেন করতেছে? আমার এগুলো বোধগম্য না। আসলে তারা যে উন্নয়নের জন্য এই কাজটা করছে, আসলে এই উন্নয়নটা কোথায়, কোন জায়গাতে, আমি আমার চোখে পড়তেছে না, আমি দেখতে পাচ্ছি না। অবশ্যই ভোগান্তি বাড়ছে, কারণ আমি কাউন্টারে টিকিট পাচ্ছি না, আমার অনলাইনে টিকিট পাচ্ছি না, আমি যাবো কোথায়? এবং এই অনেক 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 ছেলেরা আছে যারা স্কুলে পড়ে, যাদের এনআইডি কার্ড এখনও হয় নাই, বা তারা পড়াশোনা করে ঢাকার বাইরে থাকে, তাহলে তারা কীভাবে ভ্রমণ করবে? এরও কোনো সুনির্দিষ্ট কোনো আইন প্রণয়ন তারা করে নাই। এগুলো তাহলে কী, এগুলো আসলে ছেলে খেলামু, বা এগুলো জনগণকে নিয়ে শয়তানি ছাড়া দুষ্টামি ছাড়া আর কিছু না? মানে যে কথায় আছে না, কাজ নাই খই ভাত, তাদের অবস্থাটা হয়েছে এরকম যে কাজ নাই খই ভাত। লাস্ট আমার সাথে, আমি আজকে ঢাকা রাজশাহী যাচ্ছি, আগামীকালকে সকালে ব্যাক করব। আমি 19 তারিখের টিকিটের জন্য অ্যাপ্লিকেশন করছি রাজশাহী টু ঢাকা, তারা আমার টিকিট কেটে নিয়েছে, টাকা কেটে নিয়েছে, বাট তারা আমাকে কোনো টিকিট পেড করে না, টিকিট আমাকে দেয় নাই। আমি সহজ.কম এ কল করলে তারা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, এবং তারা আমাকে বলে যে আমাদের রেলওয়ে টিকিটের জন্য কোনো অনলাইন সেবা নাই, কোনো কাস্টমার কেয়ার নাই, কোনো হেল্পলাইন নাই। যেখানে বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব সহজ.কমকে দেওয়া হয়েছে, তাহলে তাদের হেল্পলাইন কেন থাকবে না, তাদের কাস্টমার কেয়ার কেন থাকবে না? কালকে তাদের যে হেল্পলাইন নাম, তার নাম্বার দেওয়া আছে, আমি কালকে তাদের হেল্পলাইন নাম্বারে একাধিকবার কল করেছি, এবং তারা একাধিকবারই আমার সঙ্গে রুট ব্যবহার করেছে, এবং বারবার করে তারা বলেছে যে না, আমাদের রেলওয়ে সেবার জন্য, রেলওয়ে টিকিটের জন্য আমাদের কোনো হেল্পলাইন নাই, আমাদের রেলওয়ের বিষয়ে আপনার সাথে কথা বলার কেউ নাই, শুধু আমরা বাসের টিকিট নিয়ে আপনার সাথে কথা বলতে পারবো। তাহলে এটা এক প্রকার জিম্মি, আপনার যা মন চায় আপনি তাই করবেন, আমার বলার কোনো জায়গা নাই। তো এগুলো কী, এগুলো না করলেই পারেন? রেলের টিকিট দরকার ছিল, আমরা অনেক চেষ্টার পরে মাত্র 1টি আইডি দিয়ে 4টি টিকিট পেয়েছি। সুতরাং আমরা এখন 4জন যাত্রা করছি, আর বাকি 16 জন, বাকি 12 জন কিন্তু গাড়িতে, এবং কেউ প্রাইভেট নিয়ে, কেউ হুন্ডার পিছনে চড়ে যাত্রা শুরু করেছে। তো আমার টাকা থাকতেও আমি কিন্তু টিকিট পাইনি, এবং সময় মতো নক করেও কিন্তু আমি সার্ভারে ঢুকতে পারিনি। এমনকি আমাদের কিছু ফ্যামিলির কিছু মেম্বার্স আছে যারা আমাদের একটু নিডি, তারা ভোরবেলা কমলাপুর স্টেশনে পেপার বিছিয়ে প্রতিবার ঈদে দেখেছি তারা টিকিট করেন। যেমন আমার ড্রাইভার আছেন, আমাদের দারোয়ান, বিল্ডিংয়ে দারোয়ান আছেন, আমার অফিসের অনেক কলিগ আছেন যারা সহকর্মী আছেন, তারা কমলাপুর স্টেশনে ভোর থেকে লাইন ধরে তারা টিকিট করে তারা বাড়ি যেতেন। এবার কিন্তু তারা সেই সুযোগটাও পান নাই। এবং আমাদের অনেক, আমি অনেককে চিনি যাদের কোনো স্মার্টফোনই নেই, স্মার্টফোন ছাড়া কীভাবে তার আইডি দিয়ে টিকিট কাটবে এটা আমি বুঝতে পারছি না। এমনকি আমি নিজে স্মার্টফোন ব্যবহার করি, আমার নিজের আইডি দিয়ে আমি টিকিট করতে পারি নেই। শেষ পর্যন্ত আমি ডেট চেঞ্জ করে অন্য ডেটে আমি টিকিট নিতে বাধ্য হয়েছি, তা মাত্র 4টি, যেখানে আমার ডিমান্ড ছিল 16টি। তো আমার মনে হয় এটা একটা বড় সিন্ডিকেট কাজ করছে, এটা আরও সহজলভ্য হওয়া উচিত। এবং ট্রেনের টিকিটটা এভাবে সিন্ডিকেটের হাতে দিয়ে মানুষের ভোগান্তি করার, আমি মনে হয় এটা উচিত নয়। এখন আমরা সার্ভারে ঢুকতেই পারি নাই, তারপরে অনেক চেষ্টা করতে করতে তারপরে একটা আইডি থেকে আমরা 4টা টিকিট কাটতে পারি। টিকিট কাটতে অনলাইনে, মানে আমি যখন ঢুকছি শেষ, টিকিট শেষ 2 মিনিট পরেই শেষ, 8টা 2 মিনিটে টিকিট সব শেষ।
আজকে 18 তারিখ, এই টিকিট দিছে 8 তারিখে, 8টা 2 মিনিটে ঢুকে পুরো টিকিট 00। এই প্রবলেম, এছাড়া কোনো প্রবলেম নাই। সার্ভার অনেক স্ট্রং ছিল, অনেক স্ট্রং। স্টেশনে সিস্টেমটা খুব ভালো করেছে, তারা সবাই ভোটার আইডি কার্ড দেখে মানে সবাইকে ঢুকতে দিচ্ছে এবং তার টিকিট চেক করছে, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো। পেমেন্ট অপশন পর্যন্ত যাইতে যাইতে দেখা যায় যে ওটা বলে যে সিট বুকড, পরে বেরোয় আসি দেখা যায় বেরোনোর পরে আবার দেখাচ্ছে ওই সিটটা আছে, আবার ঢুকতেছি আবার ক্লিক করতেছি সেম অবস্থা দেখায়। তো এইভাবে মোটামুটি অনেক টাইম চলে গেছে, লাস্টে আর কি এই সিটটা এনিহাও হয়েছে।